আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং বরাবরের মতো আমি তো মোহাম্মদ ইয়াসির রাফাত আপনাদের সঙ্গে আছি। আজকে কথা বলবো বা গত দুইটি পর্বে আমরা দেখেছি যে আমার ট্যাংরা মাছের শেষ পরিণতি বলছিলাম, যে ট্যাংরা মাছের শেষ পরিণতি কী হতে যাচ্ছে। কিন্তু একটা ভয়ঙ্কর ধরনের অভিজ্ঞতা আমার হলো আজকে বা গত কয়েকদিন থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, কিন্তু ব্যাপারটা আসলে আমার কাছে ফাইনাল না হয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছিলাম না। তো আজকে যতক্ষণ না পর্যন্ত আমি দেখলাম বা আমার পর্যবেক্ষণ ছিল যে আসলে কী হচ্ছে বা কী হতে পারে, তো আমি কিন্তু বলেছিলাম যে আমি আমার ট্যাংরা মাছের প্রকল্পটা বা প্রজেক্ট যেটা নিয়েছিলাম যে দেশি ট্যাংরা করার জন্য, তো আমি এটা কিন্তু টার্মিনেট করতে চেয়েছিলাম। তো একটা পর্যায়ে যে দেখলাম যে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমি এমন কোনো ধরনের মানে ট্রিটমেন্ট আমার জানা মতে আমি করিনি এই ঘাড় জন্য বা ট্যাংরা মাছের ঘাড় জন্য। আপনারা গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছি যে আমার ট্যাংরা মাছটার কোন ধরনের ঘা হচ্ছে, আপনারা এই সাইডে খেয়াল করলে দেখেন একটু এখন ট্যাংরা মাছের ঘাটা কীরকম, একদম কেমন একটা হয়ে গেছে। তো এই অবস্থা হওয়ার পর আমি কিন্তু চেষ্টা করছি আমার মাছকে যথেষ্ট পরিমাণ আমি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু একটা পর্যায়ে যে আমি কিন্তু হতাশ হয়ে যাই যে আসলে কোনোটাই কাজ হলো না। কিন্তু এখন মানে গত 7 দিন থেকে আমি কোনো মাছ আর আমার পুকুরে মৃত অবস্থায় পাইনি বা ঘা ধরছে এরকম অবস্থায় পাইনি। আসলে আমি যেসব ওষুধ ব্যবহার করছি এটা হয়তো বা দেখা যায় যে কার্যক্রমটা হতে হয়তো বা দেখা গেল যে 10 দিন বা 15 দিন সময় লাগে, বা এমনও হতে পারে যে যেসব মাছকে আক্রমণ করছে রোগটা বা যেসব মাছ আক্রান্ত হয়েছে শুধু সেই সব মাছ মারা গেছে, বাকিগুলোকে আর আক্রমণ করতে পারে নাই। এখানে আমার একটা সুন্দর একটা জিনিস আমি পরীক্ষিত হলো যে পুকুরে যদি আমি জীবাণুনাশক দেই সেখানে পুকুরের কিছু পরিবর্তন হয়ে যায়, মানে পরিবেশগত দিক থেকে কিছু পরিবর্তন হয়ে যায়। তো এইটা পুকুরের পানির কালারটাও চেঞ্জ করে নিয়ে আসে, অনেক কিছু চেঞ্জ হয়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমার মনটা একটু ভালো হয়েছে, কারণ এখন যে পরিমাণ মাছ আমার পুকুরে আছে, মারা গেছে প্রায় 2 মনের উপরে মাছ কিন্তু মারা গেছে, ফেলাই দিছি। কিন্তু যখন আমি মাছগুলো পুকুরে ছাড়ি তখন ছিল 1100 থেকে 1200 লাইনের, কিন্তু শেষে যখন মারা যায় তখন কিন্তু 400 লাইনের কাছাকাছি, তার মানে 3 থেকে 4 গুণ মাছগুলো বৃদ্ধি পেয়েছে। আমার যদি 2 মন মাছ মারাও যায় তারপরেও কিন্তু 2-2.5 মন মাছ থাকার কথা। তো এখন আমি রাত তাদেরকে ভিটামিন সি খাওয়াচ্ছি, মানে খাবারের সঙ্গে মিশায় একদিন পরপর ভিটামিন সি খাওয়াচ্ছি যাতে একটু সুস্থ সবল থাকে। তো আমি আপনাদেরকে দেখাইতে চেয়েছিলাম যে আমার মাছের যে মাছ যে মারা গেল সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, মনের দুঃখে দেখাইনি। কিন্তু এখন যেহেতু আমি সুস্থ হয়েছি বা আমার মাছগুলো সুস্থ হয়েছে, আমি সুস্থ হয়েছি বলতে কি বুঝতে চাচ্ছি আপনাদের যে মাছগুলো যখন সুস্থ হয়েছে আমি নিজেকেও ফিল করতেছি যে না, আমারও ভালো লাগতেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো এখন যে আমার মাছগুলো তখন কী অবস্থায় ছিল। হয়তো বা আমার এই ভিডিওটা অনেকেই দেখছেন বা অনেকেই অনেক ভাই আমাকে কমেন্ট করছেন, কমেন্টে অনেকে হয়তো বা বলছেন যে এটা করেন ওটা করেন। যেই কমেন্ট করেন বা যারাই কমেন্ট করেন তারা আমি মনে করি তারা প্রত্যেককেই আমাকে ভালোবাসছেন, প্রত্যেককেই আমার ভালো চাইছেন। আমাকে যদি গালিও দিয়ে থাকেন তার মানে কি আপনি আমার ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, তারপরে মনে হয়েছে যে না এই বোকাকে গালি দেওয়া উচিত, ওই জন্য গালি দিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করে হলেও সাহায্য করতে চেয়েছেন। যেমন হলো অনেকে বিভিন্ন ওষুধ সাজেস্ট করছে, হ্যাঁ অনেকে বলছে যে এটা করেন, অনেকে বলছে ওটা করেন, আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা সবাই আমার ভালো চাইছেন। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলা ওষুধ ব্যবহার করছি, ওষুধগুলোর নাম বলতেছি না এই কারণে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আমার ট্রাই করে বলছি। আপনাদের যদি কারোর দরকার হয় যে আমি কী ওষুধগুলা ব্যবহার করছি আপনারা আমাকে পার্সোনালভাবে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটা বলে দেবো যে আমি এইগুলো ব্যবহার করছি। এখন কোন ওষুধটাতে কাজ হয়েছে সেটা আমি কিন্তু বলতে পারলাম না ভাই, কারণ আমি যে ওষুধের ডোজ 5 দিন সেটা 5 দিন করছি, কাজ হয় নাই আবার একটা ডোজ নিয়ে 3 দিন, এরকম 3 প্রকারের ওষুধ আমি ইউজ করছি, কোনটাতে কাজ হচ্ছে আমি জানি না। এটা যদি আপনাদের কাছে মনে হয় যে না ভাই এটা আপনি খারাপ করছেন, এ তুলনার ওষুধটা ঠিক হয় নাই, তাহলে ভাই আমার কিছু করার নেই। কারণ আমি যখন মানুষ যখন মারা যায় তখন কিন্তু যত প্রকার ট্রিটমেন্ট আছে যত প্রকার চিকিৎসা আছে সে সব কিছুই করে। এখন যদি ভালো হয় আল্লাহ তালা কোনটার মানে কোন মারফতে ভালো করছে আল্লাহ তালাই ভালো জানে। যাই হোক, এখন আমরা দেখব আমার যে সেই সময় আজ থেকে 15-20 দিন আগে বা 15 দিন আগে যে আপনাদেরকে দেখাইছি বলছিলাম যে দেখাবো যে মাছগুলো রোগে আক্রান্ত হয়ে কী অবস্থায় আছে, কীরকম করে পানিতে যাচ্ছে সেটা দেখাবো। তো চলুন আমরা দেখি, আর দেখার পর আপনারা দেখেন ভালো করে যে আপনাদেরও যদি এরকম সমস্যা হয় বা সমস্যা যাতে না হয় সেরকম করে কি আমার জন্য আমার এই সমস্যাটা কী জন্য হয়েছে আমি কিন্তু জানি না, সত্য কথা বলতে কী জন্য এই সমস্যাটা হয়েছে আমি জানি না।
তো এখন আপনারা দেখেন আমি সেই সময় রাতে মোবাইল দিয়ে ভিডিও করছি কীরকম হয়েছে মাছগুলা মুড়ি মানে কিনারায় গেছে, কোনো মাছের মাথায় ঘা হয়েছে, কোনো মাছের লেজে ঘা হয়েছে, কোনো মাছের লেজ নাই, এরকম কিছু জিনিস আছে আপনারা একটু দেখেন। তো যেমনটি বলছিলাম আমি আমার পুকুরের মাছগুলো দেখাবো, এই যে দেখেন মাছ মরে আছে, কত বড় বড় ট্যাংরা হয়েছে, অল্প বেশি দিন হয়নি, 2 মাস প্লাস হয়েছে, তাতেই গ্রোথ খুব সুন্দর আসছে, কিন্তু এই যে মাছগুলো মারা গেছে দেখেন, এই যে একটা মাছ অসুস্থ হয়ে কিনারায় চলে আসতেছে, আপনারা দেখতেছেন এই যে কত বড় বড় ট্যাংরা মাছগুলো মরে পড়ে আছে। তো আপনারা হয়তোবা বলতেছেন যে পানি কম, আসলে আমি ওই রাতে পুকুরের পানি প্রায় 75% পানি আমি চেঞ্জ করছি, মানে এক পাশে চেঞ্জ করার পর যখন পানি দেখছি অনেকগুলো কমে আসছে অন্য পাশ দিয়ে মোটর দিয়ে পানি দিয়েছি। তো রাতে আমি মোবাইল দিয়ে ভিডিও করি, হ্যাঁ, যার কারণে হয়তো আপনাদের বুঝতে অনেকটা কষ্ট হবে। দেখেন মাছটা দেখেন লম্বা কত সুন্দর, কিন্তু লালচে হয়ে গেছে কানকুয়ার ওখানে, এই যে সাদা সাদা সবগুলো মাছ মরে পড়ে আছে। তো এখানে আসলে বেসিক্যালি আমার কিছুই করার নাই, আসলে আমার পক্ষ থেকে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। তো পরবর্তীতে আপনারা জানলেন তো ঠিক হয়েছে, এটা অনেক আগের ভিডিও, যখন মাছগুলো মারা যায় আমি পুকুরে চারপাশ দিয়ে হাঁটতেছি, দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে রাখছিলাম, কিন্তু পরবর্তীতে দেওয়া হয়নি, অনেক দেরিতে দিলাম যে এখন একটু মাছগুলো সুস্থ হয়েছে, মাছগুলো কীরকম অবস্থায় ছিল সেগুলো দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই যে সবগুলো মাছ আমি এই যে সবগুলো মাছ দেখবেন মারা গেছে বা আহত হয়েছে বা মানে আক্রান্ত হয়ে সবগুলো কিনারার দিকে চলে আসছে। এই যে একটা মাছ কত বড় ট্যাংরা মাছ দেখেন, একদম মানে বিক্রির উপযুক্ত হয়ে গেছে, অনেকে থাকে না হঠাৎ করে বড় হয়ে যায়, দেখেন কত বড় মাছ, এর লেজটা দেখেন সাদাটে হয়ে গেছে, মারা গেছে। এই যে এটা মাছ এমনিতেই ধরা যাচ্ছে, এই যে লেজে দেখেন লেজে লালচে লালচে হয়ে পড়ে গেছে, কি করব বুঝতেছি না। যাই হোক, সব কিছু মিলে আল্লাহর রহমতে সুস্থ আছে, এটা আমরা অনেক আগে ভিডিও করছিলাম পানি সরানোর জন্য যখন ব্যবহার করছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমার ট্যাংরা মাছ এরকম মারা গেছে টার্মিনেট করব, কিন্তু আল্লাহর রহমতে আমি টার্মিনেট করতেছি না। যাই হোক, আপনাদের দোয়ায় এখন মোটামুটি ভালো আছে, দোয়া রাখেন যেন ভবিষ্যতে আরও ভালো হয়। এটুকু দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।